সাল 1986, আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে নিহত শহীদদের আত্মত্যাগকে মনে রেখেই শ্রমিক দিবস পালন করা হয়। 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিল। তাদেরই ঘিরে থাকা পুলিশের দিকে গুলি চালায় একজন বোমা ছোড়ে, তার ফলে প্রায় 10-12 জন শ্রমিক নিহত হয়। 1886 সালের 1 মে থেকেই আমেরিকায় পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে 1923 সাল থেকে, এর সাথে জড়িয়ে রয়েছে এক বড় ইতিহাস। বিশ্বের প্রায় 40টি দেশ এই শ্রমিক দিবস পালন করে। 1923 সালে লেবার পার্টি অফ হিন্দুস্তান ভারতে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয়। চেন্নাইয়ের আন্তর্জাতিক শ্রমিক দিবসের লাল পতাকা তোলা হয়। তারপর থেকেই ভারতে শ্রমিক দিবস 1 মে পালন করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।